নমস্কার, জব অ্যাসিওর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওটি প্রত্যেকেরই জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমানে জুন মাসে সেরা চারটি সরকারি চাকরিতে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস হয়ে থাকলে কিন্তু প্রত্যেকটা পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এটি সরকারি চাকরিতে স্থায়ী পদে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোন পোস্টে আবেদন করতে পারবেন সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তবে দেখে নিন কোন কোন পোস্টে বর্তমানে নিয়োগ চলছে এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, দেখতে থাকুন। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে জুন মাসের সেরা চারটি চাকরির মধ্যে প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, দেখতে পাচ্ছেন এসএসসি এমপিএস রিক্রুটমেন্ট 2023, অর্থাৎ আবারও 2023 সালে কিন্তু এসএসসির মাধ্যমে এমটিএস পোস্টে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে। এখানে হাবিলদার পোস্টে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে, এমটিএসের পাশাপাশি হাবিলদার পোস্টে কিন্তু বর্তমানে নিয়োগ শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। কোনোরকম পার্সেন্টেজ কিন্তু এখানে চাওয়া হয়নি, ন্যূনতম যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন যে কেউ প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 14 জুন 2023 থেকে অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে 14 জুলাই 2023 পর্যন্ত, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। এখানে এজ লিমিট অর্থাৎ বয়স সীমা যেটা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এছাড়া পাশাপাশি যেটা রয়েছে এসসি এসটি 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসি জেনারেল কাস্ট হলে আপনারা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছেন। সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে আপনাদের অনলাইনে, তবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে যে ফিসটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশান ফিস সেটি হচ্ছে ইউআর এবং ওবিসি মেল প্রার্থীদের জন্য শুধুমাত্র 100 টাকা কিন্তু এখানে জমা করতে হবে। এছাড়া পাশাপাশি যেটা রয়েছে ফিমেল এবং এসসি এসটিদের জন্য কিন্তু কোনোরকম এখানে পয়সা জমা করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সাম ডেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এক্সাম কিন্তু নির্দিষ্ট কোনো ডেট এখানে বলা হয়নি। সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের এক্সাম হবে, তবে এক্সাম কিন্তু হবে আপনাদের বাংলাতে। পশ্চিমবঙ্গ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা বাংলাতে এক্সাম দিতে পারবেন। এর পাশাপাশি এক্সাম সেন্টার যেটা রয়েছে কলকাতায় এক্সাম সেন্টার রয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে শিলিগুড়ি এবং কলকাতা লোকেশানে কিন্তু বর্তমানে বিভিন্ন শহরে কিন্তু এখানে এক্সাম সেন্টার থাকে বা এক্সাম সেন্টার রয়েছে, সেটা আমরা প্রপার বিস্তারিত ভিডিও কিন্তু আলোচনা করে দেবো। এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে সেটি কিন্তু এই https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এই সমস্ত অ্যাপ্লিকেশান লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান করে নিতে পারবেন। এছাড়া 14 জুন যখন এই অ্যাপ্লিকেশান নোটিশ প্রকাশিত হবে বা অ্যাপ্লাই কীভাবে করবেন সমস্ত কিন্তু একটা বিস্তারিত ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করে দেবো, একটা বড় ভিডিও করে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। এর পরের যে গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসএসবিতে গ্রুপ সি পদে বর্তমানে ভ্যাকান্সি রয়েছে বা আবেদন চলছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া ডিপ্লোমা কোর্স থাক করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স সীমা যেটা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 18 বছর থেকে 35 বছরের মধ্যে হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এসসি এসটিদের জন্য পাশাপাশি যেটা রয়েছে 5 বছরের ছাড়, এছাড়া রয়েছে ওবিসি এবং জেনারেল কাস্টদের জন্য রয়েছে 3 বছরের ছাড়। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নেম যেটা রয়েছে, অর্থাৎ যে পোস্টে বর্তমানে নিয়োগ চলছে এসএসবির মাধ্যমে সেটি হচ্ছে কনস্টেবল এবং এসআইয়ের পদে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে। এই পোস্টে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা যদি থাকে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান এন্ড, অর্থাৎ এখানে আপনাদের বর্তমানে অ্যাপ্লিকেশান চলছে, এখানে অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে বা শেষ তারিখ যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 18 জুন, এই তারিখে কিন্তু মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন স্যালারি অর্থাৎ প্রতি মাসে বেতন আপনারা যেটা পাবেন সেটি হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে পে স্যালারি রয়েছে। আপনাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করে নিতে পারবেন। এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেটি হচ্ছে https://ssb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে। ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এর পাশাপাশি বর্তমানে গুরুত্বপূর্ণ আরও একটি চাকরিতে যে নিয়োগ চলছে সেটি দেখতে পাচ্ছেন বা আবেদন চলছে সে দেখতে পাচ্ছেন আইবিপিএসের মাধ্যমে গ্রামীণ ব্যাংকে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে। রাজ্যে যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে, এখানে বর্তমানে কিন্তু আবেদন চলছে। এখানে লাস্ট ডেট যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 21 জুন 2023, এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে, এই তারিখে কিন্তু বর্তমানে লাস্ট ডেট রয়েছে। এখানে যোগ্যতা চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান যেটা রয়েছে গ্রাজুয়েশান, যে কোনো স্ট্রিম থেকে যে কোনো শাখা থেকে যদি আপনারা গ্রাজুয়েশান পাস হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য বা আবেদন করতে পারবেন। এখানে বয়স সীমা যেটা চাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন
18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটা পোস্টে কিন্তু 30 বছর পর্যন্ত রয়েছে। এছাড়া বয়সসীমা কাউন্ট করা হবে 1/6/2023 এই তারিখ অনুযায়ী 18 বছর থেকে 28 বছর পর্যন্ত কিন্তু আপনাদের এখানে বয়সসীমা কাউন্ট করা হবে। এখানে যে পোস্টে বর্তমানে নিয়োগ চলছে পোস্ট দেখতে পাচ্ছেন, অফিসের অ্যাসিস্ট্যান্ট, এছাড়া দেখতে পাচ্ছেন ম্যানেজার পোস্টে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে। যেখানে পে স্যালারি রয়েছে দেখতে পাচ্ছেন 12,000 টাকা কিন্তু ন্যূনতম আপনাদের স্যালারি রয়েছে। স্টার্টিংয়ে কিন্তু আপনারা 12,000 টাকা করে পাবেন। এছাড়া দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই করতে হবে। এই অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এরপরের যে গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি সেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন DFFCCIL এক্সিকিউটিভ জব ভ্যাকেন্সি। এই গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে নিয়োগ চলছে। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস। এছাড়া দেখতে পাচ্ছেন যদি ডিপ্লোমা কোর্স করা থাকে তো আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস হলে কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পাচ্ছেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে এজ লিমিট বয়সসীমা যারা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া SC ST প্রার্থীদের জন্য 5 বছর ছাড় রয়েছে এবং OBC প্রার্থীদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। এছাড়া এখানে যে পোস্টে বর্তমানে নিয়োগ চলছে সেটা দেখতে পাচ্ছেন জুনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ পোস্টে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে গুরুত্বপূর্ণ পোস্টে। আপনার যোগ্যতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলছে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য শেষ তারিখ যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 19/6/2023 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বা অনলাইনে অ্যাপ্লাইয়ের শেষ তারিখ রয়েছে 19/6/2023 তারিখের মধ্যে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই সম্পন্ন করতে হবে। এছাড়া প্রতি মাসে যে বেতনটা আপনারা পাবেন সেটি হচ্ছে 30,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখানে প্রতি মাসে স্যালারি পাবেন। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন https://dfccil.com এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্রত্যেকটা অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের একটুও কাজ এসে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এইরকম লেটেস্ট অ্যান্ড জেনুইন জব ভ্যাকেন্সি আপনারা সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম লেটেস্ট অ্যান্ড জেনুইন জব ভ্যাকেন্সি আপনারা সবার আগে আপনার ফোনে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।